হতাপাড়া পুলিশ ফাঁড়ি। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি হতাপাড়া, মানে এটা হচ্ছে গাজীপুরের ভিতরে। যারা চেনেন তারা তো চেনেন, আর যারা চেনেন না তাদেরকে জানিয়ে দিলাম। যাই হোক, আজকে হচ্ছে বাইকের ব্রেকিং পিরিয়ড সম্পর্কে জানানোর চেষ্টা করব। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বিশেষ করে যারা নতুন বাইক কিনবেন অথবা কিনছেন। খুব সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি এবং ব্রেকিং পিরিয়ড সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে হবে, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এরকমই বাইক আর গাড়ি নিয়ে ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। যেমনটা বলেছিলাম, এই বাইকটি হচ্ছে অলমোস্ট 1320 কিলোমিটার রান করা হয়ে গিয়েছে, মানে এখনও ব্রেকিং পিরিয়ডেই আছে। ও, তার আগে বলিনি, বাইকটি কিন্তু আমার না, বাইকটি হচ্ছে বেশ কয়েকদিন যাবৎ আমি ব্যবহার করতেছি। বাইকটি হচ্ছে আমার ছোটো ভাই কিনেছে। তো একই সাথে হচ্ছে আমার ছোটো ভাইও বাইক কেনার আগে জানতো না যে ব্রেকিং পিরিয়ডটা কী। তো নতুন করে একটা ভিডিও তৈরি করতেছি যাতে যারা নতুন বাইক কিনবেন অথবা কিনেছেন এবং একসাথে আমার ছোটো ভাইও জেনে যাবে ভিডিওটা দেখে যে ব্রেকিং পিরিয়ডটা কী বা কীভাবে মেনটেন করতে হয়। তো যেমনটা বলতেছিলাম, ধরেন আপনি একটা বাইক নতুন কিনেছেন, কিনেই সেই বাইকটার সাথে আপনি ইচ্ছে মতো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। ইচ্ছে মতো ব্যবহার মানে আপনি ফুল স্পিডে চালালেন, আপনার হচ্ছে এক্সজস্ট আপনার মন চাইলো বাড়াই দিলেন, এক্সজস্ট মন চাইলো কমাই দিলেন, এভাবে কিন্তু আপনি চালাতে পারবেন না। কারণ তো নতুন শুধু বাইক না, যে কোনো কিছু আপনি নতুন কিনলে সেটার সাথে হচ্ছে আপনার প্রথমে সফট আচরণ করতে হবে যাতে হচ্ছে সেটা মানে অ্যাডজাস্ট হয়ে যায় সব কিছুর সাথে। তো সেইভাবে একটা বাইক কেনার পরে আপনাকে যেটা করতে হবে, ধরেন এই বাইকটা হচ্ছে FIABS জিক্সার 2024 মডেলের। তো এই বাইকটি কেনার পরে হচ্ছে ব্রেকিং পিরিয়ডটা কী? ব্রেকিং পিরিয়ডটা হচ্ছে আপনি যখন বাইকটা চালাবেন তখন হচ্ছে নির্দিষ্ট একটা RPM থাকবে এবং স্পিড সর্বোচ্চ হচ্ছে 40 থেকে 45 বা 35 থেকে 45-এর ভিতরে যদি আপনি ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতে পারেন বা চালাতে পারেন তাহলেই কিন্তু বাইকের ইঞ্জিনটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা চালাতে হবে কতদিন প্রশ্ন করতে পারেন, উত্তরটা হচ্ছে 2000 থেকে 2500। তবে আমি সাজেস্ট করব, যেহেতু কষ্টের টাকা দিয়ে একটা বাইক কিনেছেন, তাহলে 2000 কিলো না চালিয়ে বা 2000 কিলো যদি আপনি চালাতে পারেন তাহলে অবশ্য আপনি হচ্ছেন আরও 500 কিলোও কিন্তু এটা চালাতে পারবেন। তো আমি সাজেস্ট করব যে 2500 কিলোমিটার পর্যন্ত আপনি ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করবেন। আপনি হঠাৎ করে RPM হচ্ছে ফুল বাড়ায় দিবেন না, ফুল কমায় দিবেন না। RPM হচ্ছে 4000-এর ঘরে রাখার চেষ্টা করবেন, এর উপরে উঠাবেন না। এবং আপনার স্পিড লিমিট হচ্ছে 35 থেকে 45, এটার ভিতরে যদি আপনি ড্রাইভ করতে পারেন তাহলে সবথেকে বেশি বেটার হয়। বন্ধুরা, এই যে ব্রেকিং পিরিয়ডটা, এটা যদি আপনি ভালোভাবে মানে পার করতে পারেন তাহলে কিন্তু আপনি বাইক থেকে একটা ভালো সার্ভিস পাবেন। অনেক সময় হয় কি, যারা ব্রেকিং পিরিয়ডটা মানে না বা ব্রেকিং পিরিয়ড সম্পর্কে প্রপার ধারণা নাই, তারা বাইকটা কেনার পরেই মানে নতুন একটা বাইক কেনার পরে তো তাদের মানে চিন্তাভাবনাটা এমন যে কখন ফুল স্পিডে বাইক চালাবো, কখন টান দিব। তো এই টানাটানি আপনি করতে পারবেন কিন্তু হচ্ছে আপনার বাইকের যে ইঞ্জিনটা, একটা বাইকের মূল জিনিস হচ্ছে ইঞ্জিনটা, ইঞ্জিনটা যদি আপনি ভালোভাবে আগে মেনটেন্যান্স না করেন, অ্যাডজাস্ট না করেন, তাহলে কিন্তু আপনার বাইকের ইঞ্জিনটা আপনাকে প্রপার সার্ভিস দিতে পারবে না। তখন কিন্তু বাইক থেকে যে প্রপার সার্ভিসটা সেটা আপনি আশা করতে পারবেন না। দুই দিন পরপর হয়তো দেখা গেছে ক্লাচ প্লেটে সমস্যা দিতে পারে, আপনার ইঞ্জিন হিট হয়ে যেতে পারে, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি আরও অনেক সমস্যা হতে পারে। তো এইসব সমস্যা থেকে বাঁচার জন্য ব্রেকিং পিরিয়ডটা খুব ভালোভাবে মানতে হবে এবং এরপরে হচ্ছে আপনি প্রপারভাবে বাইক চালাতে পারবেন, মানে আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই চালাতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে মূল বিষয় এবং ব্রেকিং পিরিয়ডটা অবশ্যই আপনি নতুন একটা বাইক কেনার পরে আপনি কিন্তু অবশ্যই ব্রেকিং পিরিয়ডটা মানার চেষ্টা করবেন। তো বাইকটি চালাতে চালাতে হচ্ছে ব্রেকিং পিরিয়ড সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। ব্রেকিং পিরিয়ডটা অবশ্যই আপনারা মেনে চলবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ওই একই রিকোয়েস্ট, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, কারণ 1 লক্ষ সাবস্ক্রাইবার হতে খুব কিন্তু বেশি বাকি নাই। ও, লাস্টে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে রাস্তাটা থেকে ড্রাইভ করে চলে আসলাম, এটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে গাজীপুর বন বিভাগ ফরেস্টের জায়গা। তো এখানে হচ্ছে
অনেক শালবন আছে এবং রাস্তাটা এত সবুজ, খুবই ভাল লাগে। যেগুলো হয়তো আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে অনেকগুলো ভিডিও দেখেছেন এবং সেখানেও কিন্তু আমি এই কথাটা বলেছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।